ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আগামী চার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লি সফরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সঙ্গে তিনি যেমন বৈঠক করবেন, পাশাপাশি 18 তারিখ বিকেল 4:30 সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন। মূলত এই যে বৈঠকের বিষয়টা, যেটা নবান্ন সূত্রে জানা গেছে, সেটা হচ্ছে কেন্দ্রের বিভিন্ন জনবিরোধী প্রকল্প যেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন, সেগুলো নিয়ে তিনি আলোচনা করবেন। পাশাপাশি রাজ্যের যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে, যেটা কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে হয় এবং যে ক্ষেত্রে বরাদ্দ অনেক কমেছে, সেই বরাদ্দ যাতে বাড়ে তার জন্য কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন। ক্যামেরায় সৌমেন সাথে সুমন ঘড়াই, এবিপি আনন্দ, নবান্ন।